তখনই দেখতে পেলেন একজন বাবাজি এগিয়ে আসছেন। সঙ্গে সঙ্গে কি করেছি না, ওই ছোট্ট ছেলে, তো ছোট্ট ছেলের স্বভাবটা একটু আলাদা ধরনের হয়, বড়দের মতো হয় না। কি করেছি না, বৃদ্ধির ঠিক অন্তরালে লুকিয়ে পড়েছি। বললে যে কৃষ্ণ বড় চতুর, যে যেমন কৃষ্ণ ভজনা করেছে কৃষ্ণ অপেক্ষায় আরো বড় চতুর, চাতুরালে না করলে কৃষ্ণ ভজনই হয় না। এবার দেখুন কি করেছে না, লুকিয়ে পড়েছে। কেন না, বাবাজি আসছে আসছে লুকাবে কেন, দেখিও কি করে। করেছে কি, বাবাজি যেই না বৃক্ষের কাছাকাছি এসে গেল, অমনি অন্তরাল থেকে পেছন থেকে গিয়ে চরণটা একটু জানতে জড়িয়ে ধরেছে। চরণটা ছাড়, ছেড়ে দে। ও আরে, এমন করে পেছন থেকে জড়িয়ে ধরেছিস, আমি ঘুরতে পারছি না, দেখতে পারছি না। আরে তুই কে, কোনো কথাও বলছে না। আরে তুই এমন করে চোরের মতো জড়িয়ে ধরে রেখেছিস, আরে তোর নামটা কি বলবি তো? এতক্ষণ চুপ ছিল, যেই বলেছে চোরের মতো জড়িয়ে ধরে রেখেছে, অমনি বাসুদেবের আত্মসম্মানে আঘাত করেছে। তখন ধীরে ধীরে বলেছে, দেখুন হতে পারে না আপনি বাবাজি, তাই বলে আপনি আমাকে চোর বলে দিলেন। চোর বলবো না তো কি বলবো, আরে লুকিয়ে লুকিয়ে কারা আসে, চোর তো আসে, আমার পেছন থেকে জড়িয়ে ধরেছিস, নামও বলছিস না, কথাও বলছিস না, তুই পেছন থেকে চাপড়ে ধরে রেখেছিস আমার চরক দুটো, তোকে চোর বলবো না? হ্যাঁ, আবার চোর বললেন। আসলে আপনি নিজে তো একটা বড় চোর, তাই আমাকে চোর ভাবছেন। তুই কি বললি, তুই আমাকে চোর বলি? আমি ডোর কৌপিন বহির্বাস তিলক শিখা, হ্যাঁ কৃষ্ণ ভক্তের যা কিছু দরকার সব আমি অঙ্গে ধারণ করেছি। এরকম কৃষ্ণ ভক্তকে চোর বললে তোর পা ভাবে জানিস? বলে তা জানি, কিন্তু আমি বলছি আপনি একটা চোর। আমার চোর বললি? ও চোরকে চোর বললে কিন্তু পাপ হয় না, তাই তো আপনাকে চোর বলছি। চুপ কর, ততক্ষণ থেকে চোর চোর বলছি। সে কবে কিছু করেছিলে? এই তুই, তোর নাম কি? আমার নাম বাসুদেব। থাকিস কোথায়? বাংলাদেশের কাঞ্চনপল্লি থেকে এসেছি। তাহলে কি বললে কি, আমি কোথায় কি চুরি করেছি? তুই এতটুকু ছেলে হয়ে তুই আমাকে চোর বললি, বল আমি কোথায় কি চুরি করেছি? দেখুন আমি বলে দেব কিন্তু। আরে তুই বল না, আমি তো বলবার জন্যই বলছি। দেখুন সকল ভক্তদের সামনে বলে দেব, কিন্তু মুশকিল করলো বাবা। আরে তুই তো বলবি আমি কোথায় কি চুরি করেছি বল। তাহলে শোনো, দাও বাড়িতে করিলে করিলে চুরি ধেনু বৎস মাসুরি, ভগবানকে চিনতে না পেরে যিনি ধেনু বৎস সখাগণ সহ চুরি করে নিয়ে গেছে, কে বলতে কি ব্রহ্মা। তাহলে কলিযুগে কি হয়েছে না, কলিযুগে ওই যে সেই তারপরে তুমি ধেনু বৎস সখাদেরকে চুরি করেছিলে বলে এই কলিযুগে তোমাকে একেবারে ন্যাড়া করে ছেড়ে দিয়েছে। হরিদাস ঠাকুর, ওই হরিদাস ঠাকুরের চরণটা জড়িয়ে ধরেছে। তখন স্তম্ভিত হলেন হরিদাস, বলে এইটুকু ছেলে, এই এত কথা জানলো কি, আমাকে চিনলেই বা কি করে? সঙ্গে সঙ্গে বুকে তুলে নিয়ে মাথায় হাতটা গুলিয়ে বলেছে, আচ্ছা বলতো তুই এত রাগ করছিস কেন? চিনেই যখন নিয়েছে তখন তাকে সাধাসাধি করতে লাগলেন হরিদাস ঠাকুর। তা বল কেন আমার পেছন থেকে
চরণটা জড়িয়ে ধরেছিলিস বল। কিছু নেব বলে কি নিবি? আরে নিবি যদি সামনে থেকে তো চাইতে পারতিস, এই পেছন থেকে ধরবার কি দরকার ছিল? এখানেও একটা সেবার মহিমা লুকিয়ে রয়েছে। দেখবেন যারা এই জগতে কৃষ্ণ ভক্ত বড় চতুর, তারা কিন্তু সামনের থেকে গিয়ে ঢপ করে একটা প্রণাম করে নিলে হঠাৎ করে মুখ থেকে সেই ভাষাটা বেরোয় না যে তোর কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা লাভ। এই ভাষাটা যতক্ষণ না মুখ থেকে নির্গলিত হচ্ছে ততক্ষণ কিন্তু কৃষ্ণের কৃপার পাত্র সে হয় না। সেই জন্যে ভজন করতে গেলে, কিছু পেতে গেলে গোপন করতে হয়। ওই যে দেখবেন যখন গুরুদেব বীজ মন্ত্র দান করেন তখন কিন্তু একটা নামাক্ষরী আচ্ছাদন করে দেন, কেন সেই তো নাম, আমিও জানি আপনিও জানেন গুরুদেবও জানেন, ওটা প্রকাশ্যে বলে না কেন না? ভালো জিনিস যেমন আমরা সিন্ধুকের, এখন সিন্ধুক নেই বাবা, এখন আলমারিতে একটা সুন্দর কৌটোর মধ্যে যেমন গচ্ছিত করে রাখি, তদ্রূপ রাধারানীর প্রেম ভাণ্ডারের ধন গুরুদেবরা যাকে দান করেন সেটা কিন্তু একটা সুন্দর পাত্র দেখে লুকায়িত করে রাখেন, সেটা কিন্তু বাইরে বের করানোর জিনিস নয়। তদ্রূপ সেই রাধারানীর প্রেম ভাণ্ডারের ধন স্বরূপ ভক্ত কৃপা গুরু কৃপা পেতে গেলে সেটাকেও একটু লুকিয়ে লুকিয়ে গোপন করে নিতে হয়, সম্মুখে চাইলে কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায়। আমার বাসুদেব দত্ত পেছন থেকে চরণটা জড়িয়ে ধরে আছেন, ততক্ষণ জড়িয়ে ধরে আছেন, এতগুলো কথা হচ্ছে বলছে যতক্ষণ না আপনি দেন ততক্ষণ কিন্তু আপনার চরণটা আমি ছাড়ব না। কি চাইব না আপনি আগে সত্য করুন, আমি যা চাইবো আপনি তাই করে সত্য করার কি আছে? না আপনাকে সত্য করতে হবে, ঠিক আছে এই সত্য 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 কৃষ্ণ তো করলাম, তুই যা চাইবি তোকে তাই দেবে বল। কারণ ছোট ছেলে হলেও জানে যে ভক্ত হয়ে যদি মিথ্যা কথা কর বলে তার ভক্তিটা নষ্ট হয়ে যায়, আর যদি কোনো সাধক যদি মিথ্যা কথা বলে বা কোনো মুনি যদি মিথ্যা কথা বলে তার সাধনা থেকে মনটা টলে যায়। তাই আজকে ওই হরিদাস ঠাকুরকে নবদ্বীপের মাঝে দাঁড় করিয়ে গঙ্গার তীরে ত্রিশক্ত করিয়ে নিলেন যাতে উনি পালাতে না পারেন। এবার কি চাইছেন দেখুন। বলি গৌর প্রেম সত্য করেছো তো তুমি ওই জিনিসটার পরিবর্তে অন্য কোনো জিনিস চাও, আর আমি কিচ্ছু চাই না। হ্যাঁ আর আমি কিচ্ছু চাই না, ওই গৌর প্রেমটাই আমার দরকার, কারণ ভগবানকে পেতে গেলে ও বাবা ওই এতগুলো ফলের ডালি সাজাতে হয় না, এত ফুলের মালা দিতে হয় না, এত কিছু উপাচার লাগে না, যারা মনে মনে সেই গোবিন্দকে বাঁধবার জন্য প্রেমটাকে ঘন করে স্থাপন করে দেয়। গৌর প্রেম
Thank you.
ধীরে ধীরে প্রবেশ করছে কে বাসুদত্ত। ওদিকে গৌরী বলছে শ্রীবাস আর আমার ভালো লাগছে না শ্রীবাস, ভক্তগণ তোমরা এখানে এসো, আমি একটু বিশ্রাম করি, বড়ই ক্লান্ত। শ্রীবাস তুমি বহিরঙ্গনের দরজাটা বন্ধ করে দিয়ে এসো। এবার শ্রীবাস ঠাকুর যাচ্ছেন, বহিরঙ্গনের দরজাটা বন্ধ করে দিয়ে আসছেন, আর ওদিকে ঠিক সেই অবস্থায় বাসুদত্ত এসে আছাড় খেয়ে পড়লেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস ঠাকুর দরজা বন্ধ করে আসছেন, আর এদিকে গৌরহরি যে পালঙ্ক করে শয়ন করেছিলেন তিনি বুকে হাতটা চেপে ধরে দেখে বলেছিলেন, শ্রীবাস শ্রীবাস আমি আর পারছি না শ্রীবাস, ওকে তুমি নিয়ে এসো শ্রীবাস, ওকে তুমি নিয়ে এসো, ওকে তুমি নিয়ে এসো, আমার মন কষ্ট করছে। দরজা সেই বন্ধ করে এলেন গৌরহরির এমন অবস্থা দেখে শ্রীবাস তখন মনে মনে ভাবছে কি না, ওই যে বহিরঙ্গনে নিশ্চয়ই কোনো ভক্ত এসেছে, কারণ আগমনে ঘটেছে, যাই একবার দেখে আসি। এবারে গৌরহরির ভাব দর্শন করে শ্রীবাস ছুটতে ছুটতে গিয়ে বহিরঙ্গনের দরজাটা খুলে একেবারে বাইরে বেরিয়ে দেখছে, আর বাইরে যে বেরিয়ে দেখছে শ্রীবাস কিন্তু নিচের দিকে তা লক্ষ্য করে না। এখানে মহাজন আরো একটি সুন্দর শিক্ষা দিলেন মায়েদেরকে আমাদেরকে, যে প্রভাত কালে বাবারা কিংবা ছেলেরা কিন্তু কমই দরজা খোলে, মায়েরা দরজা খোলে। দরজা খুললেই কিন্তু সামনের দিকে তাকাতে নেই কিংবা অপর দিকে তাকাতে নেই, প্রথম তাকাতে হয় দরজাটা খোলার সঙ্গে সঙ্গে নিচের দিকে। কেন না, এতে গৃহেরও মঙ্গল আর যিনি দরজা খুলছেন তারও মঙ্গল। তিনি যদি এমন করে শ্রীবাসের মতো সামনের দিকে তাকিয়ে দরজাটা খোলেন তাহলে দেখুন অমঙ্গলটা এখানে কি সাধন হবে না, কখন যে ওই পড়ে থাকা বাসুদত্তের বক্ষের উপর চরণটা পড়ে গেছে, ওখানে বাসু ছিল কিন্তু এখানে যদি একটা কাল সাপ শুয়ে থাকে আপনি তো তা দেখতে পাবেন না সামনে যখন দেখবেন। সেই জন্য বলছে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আগে নিচের দিকে বদল করে দরজাটা খুলতে হয়। এবার বাসুদত্ত যখন চরণটা পড়ে গেছে ও তো জানে না, ও তো অজ্ঞান, আর ঠিক সেই সময় শ্রীবাস সে তো জানে কেউ নেই, দেখছে কেউ নেই, বলছে প্রভু এখানে তো কেউ নেই। ওদিকে গৌরহরি কাতরাচ্ছেন, শ্রীবাস ওদিকে নিয়ে এসো শ্রীবাস, আর ওদিকে বাসুদত্ত গৌরহরির কাতর কণ্ঠ শ্রবণ করে ধীরে ধীরে তার ক্ষীর চৈতন্য আশাতে হাত দুটো বের করে শ্রীবাসের চরণ দুটো জড়িয়ে ধরেছে, বক্ষম আছে বলে আছে তো আছে আছে, তুমি এদিক ওদিক না তাকিয়ে একবার নিচে দিকে দেখো, তোমার চরণের নিচে তোমার চরণে
বলো বলো কি হয়েছে বলো। প্রভু
Bolo 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 bolo.
এই জন্যে আমি আমার সেই বকেয়া ঋণটা নেওয়া
এসেছি বহু কষ্টে আপনার দেখা পেয়েছি এবার বিনামা দিয়ে দিই চিন্তিত হলে বলি কি হতে পারে এত কথা বলে দিচ্ছি বলতে সত্যি তো ছিল সত্যি নাম ছিল আমার প্রহল্লাদ আমি ছিলাম মধুব্রত মধু তুই হরি আমি তো এত করে চেনা চেনা শুনেন প্রভু আমি ওই সত্য যুগের ত্রেতা যুগের জন্য কোনো কিছু চাইছি না ওই দাপর যে 89 বার রাধা নাম শুনিয়েছিলাম ওই রাধা নামের ঋণটা আমায় শোধ করে দাও আমি চলে যাই গৌর খুড়ি তো খুবই এসে বলছে আচ্ছা মধু না 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 এই কলেজে কি নাম তোর যেন বাসুদেব আচ্ছা বাসু ওই 89টাকে 90 করে দিলে হয় না 90 মানে 90 মানে বুঝতে পারলি না মানে আর একবার বুঝেছি বুঝেছি আর একবার নানা নাম আচ্ছা হবে কি হবে তাহলে নানা নাম হোক রাধা কৃপা প্রভু মন্দির শোনো আর বেশিক্ষণ কিন্তু আমি এখানে থাকতে পারবো না কৃষ্ণ কি কৃপা জিসকে হো জানে ভক্তি কো পাবে ভক্তি কো পাবে রাধা কি কৃপা কৃষ্ণ কি কৃপা জিসকে হো জানে ভক্তি কো পাবে ভক্তি কো পাবে রাধা কি কৃপা বলছে বাসু বল একবার নামে
যে সকল ভক্ত বাবা মায়েরা রয়েছেন তারা বলুন, এই সময় যিনি গৌরহরি আপনাদের সামনে আছেন উনি যদি প্রকট হয়ে বলেন যে বাবা তোমরা কে কি চাও বলো, বলুন আপনারা কি চাই না আমারও তাই মত, কিন্তু বাসুদেব দত্ত কি বলে দেখি। বাসুদেব দত্ত তখন কি করেছে না, গৌরহরির চরণটা কিন্তু জড়িয়ে ধরে রেখেছে, তা কি বলছে, প্রভু আমি যা চাইবো আপনি তাই দেবেন তো? বলে হ্যাঁ রে, আর তোকে নিশ্চয়ই দেবো, তুই 90 বার রাধারাম শুনেছিস, তুই নাচতে পারি, বল 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 তুই কি চাস বল। গৌর প্রেম Oh,
কাছে আসে তারা দুঃখ ফেলে দিয়ে সুখ প্রাপ্ত আসে। আর 20-25 মিনিটের মধ্যে তুই কি না জগৎ জীবিত পাপ নিবি তাহলে তো লাগতে পারে জগতে যারা তুমি দেখবে তারাই বলবে তুই পাপী মহা পাপী। প্রভু গো তোমারই লাগিয়া কলঙ্কের মালা গলায় পরিতেছি। আমি তো জানি তুমি তোমার প্রেম ভান্ডার থেকে ভালো সব কিছু সবাইকে বিলিয়ে দিচ্ছ কিন্তু তুমি সুখের বদলে এই জগতে এসে দুঃখ পাও কষ্ট পাও নয়নের জল ফেলো। কিন্তু আমি আমি যদি তোমার হই একটুই একটু ওই পাপ অপরাধ গুলো সব খারাপ জিনিসগুলো আমি যদি নিই তুমি তো একটু সুখ পাবে প্রভু তুমি তো একটু কষ্ট থেকে একটু সুখের মুখ দেখতে পাবে। ওই কেউ তো এসে তোমায় বলে না প্রভু তুমি আমায় দুঃখ দাও আর আমার সুখ তুমি না কেউ বলে আমরা বলি যখনই দুঃখ পাই তখন ছুটে যাই ভগবানের কাছে হে ভগবান এই বিপদ থেকে আমায় উদ্ধার করো। তাহলে ভগবান যদি আপনাকে উদ্ধার করলেন তাহলে ভগবানকে যুদ্ধ করতে হবে দুঃখটা পেতে হবে তবেই তো আপনি সুখটা পাবেন নাহলে ভগবান কোথা থেকে দেবে। এমনি করে যখন বাসুদেব দত্ত ভগবানের পাপের বোঝাটা মাথায় তুলে নিতে চাইলে তখন ভগবান ভক্ত মাঝে জড়িয়ে ধরে বললেন বাসু তোকে এ কাজ করতে হবে না এক কাজ কর আমি তোকে একটা কথা বলবো তুই আমার কথাটা রাখবি। বলুন প্রভু আপনার কি আদেশ? আমি নিশ্চয়ই পালন করব। শোন বাসু তুই আসতে নেই আমার কথা মেনে তুই গৃহে ফিরে যা বিবাহ কর সংসার কর। প্রভু আমি সংসার করবো? হ্যাঁ বাসু তোকে দেখে সারা জগৎ জানতে পারবে সারা জগৎ বুঝতে পারবে যে সংসারের থেকেও কৃষ্ণকে ভজন করা যায় ভালোবাসা যায় তাকে পাওয়া যায়। তুমি যাও এই মেয়ে মহাপ্রভুর কথা মতো মহাপ্রভুর চরণে প্রণাম করে উনি সংসারী হলেন। স্ত্রী অতি ভক্তিমতী নাম হলো পদ্মাবতী। পদ্মাবতীর সঙ্গে সংসার করে আর মাধুকরি করে দিন চলে যায়। তো এমনই একদিন মনে মনে ভাবছেন এই সংসারে আর ভালো লাগছে না তখন কি করলেন না নিত্য নিত্য সেই সংসারের ফাঁকে তিনি নবদ্বীপে গিয়ে গৌরশঙ্করের সঙ্গে হরিনাম সংকীর্তনে যোগদান করেন। ও বাবা হরিনাম গানে যে একেবারে মত্ত হয়েছে যোগদান করেছে মন দিয়েছে সে ঘরে এলেও হরিকে ভুলতে পারে না। তাই গৌরীর সঙ্গে থাকতে থাকতে যখন বাড়িতে ফিরে এলো তখন সেই গৌর গুণগান তার গলম থেকে উচ্চারিত হচ্ছে স্ফুরিত হচ্ছে। তা পদ্মাবতী বলছে স্বামী অনেক বেলা হয়েছে এসে এসো এবার স্নান করে ফিরে এসো। জয় আর তুই তো তাড়াতাড়ি স্নান করে এলে আমি প্রসাদ আনবো তোমাকে দেব তারপর তো আমি সেবাতে বসবো নাকি। জয় মানে পদ্মাবতী যা বলছে ওই বাসুদত্ত জয় গৌর মানে গৌর নামটা তার এমন ভাবে এসে গেছে সে আর গৌর বিনে আর কিচ্ছু দেখছে না পাগল হয়ে গেছে। বলছে স্বামী আমার বোধ হয় পাগলই হয়ে গেছে কারণ এতদিনে বিবাহ হলো আমি ওনার কোলে একটা সন্তান সন্ততি দিতে পারলাম না সেই জন্যে ওই গৌর নিশ্চয়ই কোনো সুন্দর ছেলে দেখতে বেশ ভালো তাই আমার স্বামী উঠতে বসতে শুতে খেতে চলতে সব জায়গায় জয় গৌর হচ্ছে। এই গৌর নাম যতই পদ্মাবতীর শ্রবণ হচ্ছে তত গৌর প্রতি তার আসক্তি জন্মগ্রহণ করে। তো একদিন এসেছে মাধুকরি করে যখন বাসুদেব দত্ত বাড়িতে এলে বললি স্বামী এই গৌর গৌর বলি সবসময় তুমি নাম করো এই গৌর কে গো? বলে গৌর নদের ছেলে ও তুমি চিনবে না। দেখুন নামের একটা আকর্ষণ আছে এই নামের দ্বারাই পদ্মাবতী তিনি যে কিছুই জানতেন না
তার মনে মনে গৌরের প্রতি একটা আগ্রহ বৃদ্ধি হতে লাগলো। কি গৌর যা গান আমার স্বামী সব সময় বজনে নেয়, কি সেই গৌর? তা বাসুদেব দত্ত রাতের বেলা শয়নে আছেন, তখনও গৌরের নাম করছে। গৌরের নাম শুনেই পদ্মা উঠে চিৎকার করে বলে উঠলেন, স্বামী! কি হলো পদ্মা, তুমি আমার চেঁচিয়ে উঠলে কেন? এমন করে চেঁচিয়ে উঠলে রাতের বেলা? স্বামী, তুমি কি স্বপ্ন দেখছিলে? বলে, স্বপ্ন নয় গো, স্বপ্ন নয়, আমি সবসময় দেখতে পাই সেই নাটুয়া গোড়াকে, সেই গোড়া। পদ্মাবতী কথা মনে মনে ভাবছে, নিশ্চয়ই আমার স্বামী মাথা বাড়ি গেছে, সন্তানের জন্য আমার স্বামী পাগল হয়ে গেছে, আমাকে এর একটা গৃহী করতে হবে। তারপরের দিন যখন গৌরহরির কথা বলতে না বলতেই পদ্মা বলছে, স্বামী আমার একটা কথা রাখতে হবে। বলে, বলে পদ্মা। না, তুমি তো গৌর নাম নিয়ে বেশ সুখে আছো, সংসারে যে আমাকে এনেছো আমার কি সুখ দুঃখ সেটা তোমার জানতে ইচ্ছে করে না? বলে, তা তো বটে, তা তো বটে, আমি তো এতদিন জানিনি তুমি সত্যি দুঃখে আছো, কিন্তু তোমার সুখ বিধান করবো কি করে, আমার তো কিচ্ছু নেই। বলে, তোমার কাছে সবই আছে। বলে, কি আছে? না, আমার গৌরের দাগ স্বামী, গৌর এনে বসেছে
ওই অন্নের মধ্যে ডালের রংটা কেমন হয় মা? গৌরীর মতো বর্ণ হয় না? পদ্মামাতা কোন সেবাতে বসেছে, বউ গৌরামে এমনই পাগল, সেই ডাল দেখি মনে হয়ে গেল গৌর করিবে কথা। যেইটা গৌর হইল কথা মনে পড়ে গেছে, অমনি স্বামীকে বলছে, স্বামী অন্য তিনি সেবার জন্য বদলে ফেলেছিলেন, সে বদল থেকে আপনার পেয়ে পড়ে গেল, আর সেবা করা হলো না মায়ের। এমনি করে যখন কালকে থাকলো তখন বাসুদত্তের মনে হলো, আমি যে আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম গৌরকে আনবো বলে, কিন্তু গৌরকে আনে কি করি, ও তো 23 বছরের ছেলে, ওকে নিয়ে আসবো কি করি? সঙ্গে সঙ্গে গৌরহরির কথা চিন্তা করতে করতে আমার মনে পড়ে গেল কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরি করা মিস্ত্রি বন্ধু জ্যোতির্ময় পালের কথা। ও বড় ভালো মিস্ত্রি, হ্যাঁ ও কুমোরটলি, ওর ভালো মিস্ত্রি, সুদক্ষ মিস্ত্রি, ভালো রকমের পুতুল তৈরি করতে পারে, হ্যাঁ প্রতিমা তৈরি করতে পারে। তো অন্তত আমার পদ্মাবতীর সুখের জন্য একটা ছোট্ট মাটির গৌর নিয়ে আসবো, হ্যাঁ। বাল্যবালাকার বন্ধু জ্যোতির্ময় তার বাড়ির সামনে সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে কৃষ্ণনগরে চিৎকার করে ডাক দিলেন, বন্ধু গলা শুনেই শুনে ছুটে এলেন জ্যোতির্ময়। আরে বন্ধু তুমি এতদিন পরে জানো, বন্ধু আমি এসেছি আমার বিপদের কথা ভেবে। বলে না না না, ওই যে মহাত্মের স্বভাব হয় কারিতে পাব, নিজ কার্য নাই তবু জানা কর। যারা মহাত্ম, যারা মোহ থেকে শেষ, একেবারে যাদের মনের মধ্যে মোহ বলতে কিচ্ছু নেই, অন্ত হয়ে গেছে, তারা যদি কারোর বাড়িতে যান নিজের কাজের জন্য নয় বাবা, আমাদের মতো অধম কামড়দেরকে তোলাবার জন্যই তারা এসে থাকে। এমন কি অবস্থায় যখন জ্যোতির্ময় বলে উঠলেন, বলে না বন্ধু আমি আমার বিপদের জন্য এসেছি। বলে কি বিপদ? তোমার কাছে ঠাকুর আছে? ঠাকুর এই কথা? আরে কত ঠাকুর, এই মানে এই যে সিজনটা গেল, এই সিজনে লকডাউন ছিল না, ওই জন্য অনেক ঠাকুর বিক্রি হয়নি, সব পড়ে আছে। চল দেখবি, চল দেখবি, চল। সঙ্গে সঙ্গে কি করেছে না জ্যোতির্ময় তার বন্ধু বাসুর হাতটা ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। এই দেখ এই সুনালা ঠাকুরটা হবে না? না এই ঠাকুর তো গণেশ, না না এই ঠাকুর দরকার। আচ্ছা ঠিক আছে, এই যে জীব কেটে আছে এই ঠাকুরটা চলবে? এই ঠাকুরটা চলবে? বলে ইয়ে তো কালি, না না এটা চলবে না, এই ঠাকুর দরকার না। আরে আমার দু হাত তোলা ঠাকুর চাই। দু হাত তোলা? হাত তোলা ঠাকুর? আচ্ছা দেবিয়া, এই যে দেখ 10 হাত তোলা ঠাকুর, এটা চলবে? এটা চলবে? এক হাত তোলা ঠাকুর বলছি। আরে 10 হাত তোলা ঠাকুর নয়, 2 হাত তোলা ঠাকুর। 2 হাত তোলা ঠাকুর কোনোদিন শুনিনি বাবা, এই নামটা কি? বলে 2 হাত তোলা ঠাকুর, নাম তার গৌর। ওরে বাবা, এ তো জীবনে কোনোদিনই শুনিনি। আচ্ছা যদি ভালো করে বলতে পারিস, তার ভাবটা যদি সব বলতে পারিস, আমি তো মিস্ত্রি, আমি চেষ্টা করব তোর গৌর ঠাকুর ধরে দেওয়ার জন্য। যেই বলে চলে ঠিক আছে, আবার কি ভাব বলবে? এই যে দেখুন, যে মৃৎশিল্পী লক্ষ্মীনারায়ণের যে প্রতিমূর্তিটা তৈরি করেছেন, এনার একটা মুখের দিকে তাকান, এনার একটা ভাব রয়েছে, তা গৌরহরির ভাবটা কি বলবে? জ্যোতির্ময় পাল হা করে তাকিয়ে আছে। আরে বন্ধু বল, কিভাবে তোর গৌর ঠাকুর বর্ম বলবি? তো কি বলি, বহুভাবে ভাবি তো, মানে রাধা কৃষ্ণ মিলিত তো, কখন যে কি ভাব। আচ্ছা শোন তোকে বলছি, তবু বলি কবু হাসে কবু গান বলা বলি যায়, কবু হাসে কবু গান বলা বলি প্রেম মন প্রেম মুখে বলে
একান্ত এ তো বহু ভাব কোন ভাব নিয়ে গৌর করব আচ্ছা তুই আমায় দেখাতে পারবি দেখালে হয় করে চেষ্টা করতাম বলছি দেখবি তাহলে শোন তুই ঘর বিছুরি নিয়ে ওই গঙ্গার তীরে বেশি দূরে নয় নবদ্বীপের তীরে যে গঙ্গা ওই গঙ্গার ধারে বসে থাকবি প্রত্যহ সকালে ওই গৌর নগর সংকীর্তনে গঙ্গায় আসে গঙ্গার ধারে আসে হ্যাঁ সকল ভক্তদেরকে নিয়ে স্নান করে নগর সংকীর্তনে বেরিয়ে যায় তুই ওখানেই দেখতে পেয়ে যাবি কি বল তুই আমার গৌর বলে দিতে পারবি তো বলে আমি কথা দিতে পারছি না তবে চেষ্টা করবো হ্যাঁ কথা দিতে পারছি না হ্যাঁ কথা দিতে পারছি না কিন্তু চেষ্টা করবো এবার কি করেছে না সকাল না হতে হতেই ঘর বিছুলি যা কিছু দরকার নিয়ে গঙ্গার তীরে গিয়ে বসে আছে আর এদিকে গৌর সুন্দর আসছেন ভক্তদেরকে পার্শ্বদেরকে বলছে ওগো তোমরা চুপচাপ কেন গঙ্গা স্নানে যাচ্ছ একটু মনপ্রাণ হয়ে আমার গোবিন্দের নাম করো এ গৌর হয়ে কি গাইছেন ভজ শ্রী কৃষ্ণ তোমরা কহো শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে ভজ শ্রী যেহেতু তুমি আমাদের কাছে আছো রাধা কৃষ্ণ বিগ্রহ এক সঙ্গেই পাব নিতাই গৌর হরি বল এত চঞ্চল কেন এত চঞ্চল কেন তাই সবাই মিলে কি বলছি ভজ গৌরাঙ্গ Oh,
পায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। যেই যে দাঁড়িয়েছেন জ্যোতির্ময় পাল সেই নাটুয়া গোড়ার রূপ দেখে কি আঁকবেন, কি তিনি শিল্পকলার দ্বারাই তিনি মূর্তি স্থাপন করবেন। অচৈতন্য হয়ে একেবারে গঙ্গার তীরে পড়ে গেলেন। আর গৌশিল্পা সবার আনন্দে দেখো নিজের মূর্তি আবার সেই গৌর হরিকে কখন বললাম বললাম বলে যেই না অঙ্গটা স্পর্শ করেছে গৌর হরি নিজের তৈরি মূর্তি মানে সেই মূর্তি আর গৌরে তখন কিন্তু কোন তফাৎ নেই। যেই না ছুঁয়েছে অগ্নি তার শরীরে অষ্ট সাত্ত্বিক ভাগে উদয় হয়ে গেল। কাঁদতে কাঁদতে গৌর হরিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে চললেন জ্যোতির্ময় তার বাড়ি। এবারে গৌর গড়বে কেমন করে ভাবছে, এবার কি ভাবছে না বন্ধু বাসুদেব দত্ত এলে তাকে দিয়ে দিতেই হবে। আজকে বাসুদত্ত গিয়ে হাজির, বন্ধু আমার গৌর মূর্তি হয়েছে? দাও দাও আমার দাও। হয়েছে বন্ধু, কিন্তু আমি একটা কথা বলবো, কিছুদিন যদি আমার কাছে রাখবার পরে তারপর যদি নিয়ে যেতে, না না আমার ওদিকে না নিয়ে গেলে পদ্মাব না তাহলে জীবন শেষ হয়ে যাবে। বন্ধু আমাকে দাও, কিছু তো করবার নেই, কথা দিয়ে কথা রাখাটা সব থেকে বড় ভক্তের পরিচয়। তাই আজকে প্রেমময় প্রেমদাতা গৌর সুন্দর কর্তৃক দিয়ে মাধ্যম হচ্ছেন দেখুন। আজকে বাসুদেব দত্ত সেই গৌরের জন্য কার উপর তিনি ভরসা করে বসে আছেন? জ্যোতির্ময় পালের উপর। জ্যোতির্ময় পাল কার উপর ভরসা করে বসে আছেন? গৌর হরির উপর, যাতে তিনি পেলেন। আবার সেই গৌর হরি আসবেন কার জন্য? মা পদ্মার জন্য। এবার সেই জ্যোতির্ময় পাল তো খাচ্ছেই, কোনো মতেই দেবেন না। হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি গৌর সুন্দরকে দিয়েও দিয়ে নিয়ে পদ্মাবতীর কোলে এসে ভাবছি তো মাটির গৌর পদ্মা যদি জানতে পারে তাহলে তো আরো কেলেঙ্কারি শেষ থাকবে না। সময় তো চলে যাচ্ছে, তাই আমি সংক্ষেপে কিন্তু বিষয়টাকে বিলম্ব করে দিচ্ছি। তখন থেকে নিয়ে এসে পদ্মাবতী বলছে, পদ্মা ও পদ্মা এই নাও তোমার গৌরা, তোমার গৌরা। পদ্মাবতী ছুটতে ছুটতে এসে গৌরকে যখন নিয়ে চুপ, আরে আস্তে 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 ভেঙে দাও। মাটির নাকি যে ভেঙে যাবে, স্বামী এমন করে বলছো কেন? বলে আরে না না না, মনে মনে ভাবছি এখনই ধরা পড়ে গিয়েছিলাম, প্রথমেই ধরা পড়ে গিয়েছিলাম। আরে শোনো শোনো, ওর মা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি তো বহু রাস্তা নিয়ে এসেছি, ও ঘুমিয়ে গেছে। তা তুমি এত যদি আদর যত্ন করো, ও তোমার আদর পেতে পেতে ওর যদি ঘুমটা ভেঙে যায়, কাঁচা ঘুম ভেঙে গেলে ছেলের কি হয়? কাঁদতে থাকে। তা যদি কালে তোমার কাছে গিয়ে রাখতে পারবো, ওর মায়ের কাছে ফিরে গিয়ে তাহলে আসতে হবে। সেই জন্য বলছি ওর কাঁচা ঘুমটা ভেঙে যাবে। আচ্ছা পদ্মা তুমি ওর ঘুম ভাঙিও না, আমি ততক্ষণে যদি ওর ঘুম ভেঙে যায় তুমি ওকে খাওয়াবে কি? তোমার তো আর স্তনদুগ্ধ নেই যে বাচ্চা ছেলে যখন উঠে পড়বে তুমি ওকে স্তনদুগ্ধ ধরিয়ে দেবে, তাও তো তোমার নেই। তা আমি ততক্ষণে একটি গরুর দুগ্ধ জোগাড় করি, তুমি ততক্ষণে গৌরের কাছে বসো। এই বলে বাসুদেব দত্ত যখন গৌরের জন্য দুগ্ধ আহরণ করতে গেলেন, এদিকে পদ্মাবতী এতদিন যে পরে গৌরকে পেয়েছেন মনে কত কথা বলে চলেছেন। তারপর আপনারা কোনো বলছেন
এই দেখ কি ঘুমিয়ে আছিস আর আমি পাগলের মতো তোর কাছে কত কিছু বলে চলেছি আসলে কি জানিস তো বল আমি এতদিন পরে তোকে দেখলাম তো তাই আমার মনের কথাগুলো মনের দুঃখের কথাগুলো তোর কাছে বলা হয়ে যাচ্ছে তুই কিছু মনে করিস না বাবা আমি আমি একটুই আসছি তো এমন করতে করতে আর কতক্ষণ থাকবি আমার স্বামী গেছে একটু গরুর দুগ্ধ পায় কিনা আস্তে 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 ওদিকে গন্ডগোল হচ্ছে তাহলে গরুর দুগ্ধ কতক্ষণে নিয়ে আসবে গৌরের বদলে একটু দিলে তবে আমার গৌর একটু শান্তন পাবে একটু থামবে একটু কান্না থামাবে তা আমি শুনেছি এই নবদ্বীপ চন্দ্র যে গৌর সুন্দর রয়েছে সে নাকি বাঞ্ছা কল্পতরু সকলের মনের বাসনা পূর্ণ করেন তাই চিৎকার করে বলে উঠলেন ও গো গো আজকে যদি এতদিন পরে আমার গৌরকে বলে দিলি তাহলে আমার হৃদয়ে মাতৃত্বটুকু দাও যেন আমার গৌরকে আমি বদল করে সমতুল্য পান করাতে পারি যেমনি হাহাকার করে মায়ের নয়নের ধারা যখন বক্ষে প্রবেশ করলো সেই বক্ষ ধারার সঙ্গে সঙ্গে মায়ের স্তনদুগ্ধ প্রবাহিত হতে লাগলো সঙ্গে সঙ্গে যখন পদ্মামা দেখলেন তার স্তনের ক্ষীর ধারা প্রবাহিত করছে ছুটে গিয়ে গৌরকে বলছে গৌর বাবা গৌর তুই উঠে পড় আমি তোমার ব্যবস্থা করে দিয়েছি উঠে পড় এই বলে সেই গৌরকে নিয়ে স্তনদুগ্ধ খাওয়াচ্ছে ওদিকে বাসুদত্ত একবার দেখে বলছে আমার পদ্মা একেবারে পাগল হয়ে গেছে আবার যখন একটু ঘুরতে গেলেন আবার ঘুরে এসে যখন শুনলেন না বাচ্চা ছেলের কান্না শুনতে পাচ্ছে আমার বাড়ির থেকে বাচ্চা ছেলের কান্না কোথা থেকে আসে উকি মেরে দেখলো সর্বনাশ কি করেছি না বাচ্চা ছেলেকে যেমন গামলি ভিতরে জল দিয়ে স্নান করানো হয় পদ্মাবতী ও গৌরকে বাম হাতে ধরেছি আর এই গামলের মধ্যে বসিয়ে দিয়ে জল ঢালছে এবারে কি অবস্থাটা হচ্ছে ভাবো এটা কিসের পুতুল ছিল গৌর হয়ে কিসের ছিল মাটির ছিল মাটির গৌর তা জল পড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে মাটিগুলো ঝরে যাচ্ছে তা মাটিগুলো যখন ঝরে যাচ্ছে ওদিকে বাসুদের দত্তের প্রাণ উড়ে গেল বলে এইবার পর্দা জানতে পেরে যাবে চিৎকার করতে করতে এসে বলছে আরে পর্দা তুমি করো কি করো কি আরে এইভাবে কেউ করে দিবে স্বামী তুমিও গৌরকে পেয়ে না এই সংসারের সমস্ত কিছু নিয়ম ভুলে গেছো দেখি না এই দুপুরবেলা আমরা স্নান করি তুমি স্নান করো আমার গৌর স্নান করবে না এই দেখো আমার গৌরের অঙ্গ থেকে কত ময়লা জলগুলো সব চলে যাচ্ছে দেখো আমার গৌরের অঙ্গের জ্যোতি কেমন বাড়ছে যত মাটি ধুয়ে ধুয়ে ওই খড়ের ভূতটা বেরোচ্ছে ততই আমার পদ্মা বলছে আমার গৌরের অঙ্গের জ্যোতি প্রকাশ পাচ্ছে কিন্তু বাসু দেখছে কি ও তো খড়ের ভূর বেরিয়ে যাচ্ছে সর্বনাশ বাসু যখন কাঁপছে মাথায় তাকে বলে পদ্মা একে দেখেও বলছে গৌরের ময়লা সব দূরে যাচ্ছে পাগল এমনি করে যখন বাসু দত্ত কাঁপছে পদ্মা তখন বলছে স্বামী তুমি একটু গৌরকে বলে দাও তো আমি একটু গোপালকে ভোগ দিয়ে এসে প্রসাদ আনবো নিয়ে আমার গৌরকে বলে দিয়ে দুজনে প্রসাদ সেবা করবো বলে দিয়ে প্রসাদ আনবো দিতে গিয়েছেন তাকে গোপালকে ভোগ নিবেদন করতে গিয়েছে আর যখন ছোট ছেলেকে ধরা হয় না কিরকম এইভাবে ধরা হয় এইভাবে ধরে বাসুদত্ত কাঁদছে হায় রে বউ আমার স্ত্রী এত ভক্তিমতী এত সুন্দর সুশীলা তাকে তুমি পাগল করে দিলে এমনি কথা মনে মনে ভেবে যখন নয়নের জল অরিশন হচ্ছে ঠিক সেই সময় কানের কাছে বলে উঠলেন বাসু আমি বাসু তোমার 90 বার রাধা নামে দিন শোধ করবার জন্য তোমার ছেলে হয়ে এসেছি কোন তুই কথা বলছিস আর সে খড়ের ভুল নেই মা ছোট্ট একটা বাচ্চা ছেলে হয়ে গেছে তুই আমার তাহলে একবার যখন এলি বাবা বলে একবার দেখে আমার হৃদয়টা জুড়া বাবা বাবা গো পদ্মাবতী এসে বলছে আরে তুমি ছেলেকে নিয়ে আমার তো কাঁদছো কেন এস
आज भक्ति टाने भक्त भगवान ऐसे भक्त पुत्र हुए एवं बाबा मा बोले डाकते लागले সেই ছোট্ট বালক ছোট্ট অবস্থায় কিন্তু কেউ বাবা মা বলে ডাকে 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 না কিন্তু আজকে গৌর সুন্দর আমার মা বাবার কোলে বসে নৈবেদ্য গ্রহণ করতে লাগলেন আসুন ভক্ত ভগবানকে একসাথে মিলিত করে আজকে আপনাদের হৃদয় কুঞ্জ মা আজ সেই গৌর হরিকে বসি এখানেই বিশেষ মিলন করলাম সবাইকে দর্শন করি সবাই মিলে বলবো কেমন কেউ বাকি যাবেন না কিন্তু আমরা চলে যাবো না আর জ্বালাবো না চলে যাব আর জানাবো না সবাই মিলে বলি গৌর 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 ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।